আসসালামু আলাইকুম। বিডি বাইফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো তিনটে বিষয় নিয়ে। এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুনদের জন্য এবং যারা বায়োফ্লক নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো যে আসলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে নতুন ভাইরা কোন মাস নিয়ে কালচারটা শুরু করবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা কথা বলবো যে বায়োফ্লক সম্পর্কে একটা হিউজ মিথ্যা কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিছু লোক। মিথ্যা বলতে যেটা সেটা হচ্ছে কিছু ট্রেনিং বিজনেসম্যান এবং কিছু মানুষ আছে শখের বসে বায়োফ্লক নিয়ে উল্টাপাল্টা ভিত্তিহীন কথাবার্তা বলছে এবং অনেকেই মাঠে নামাচ্ছে সামান্য কিছু লাভের জন্য। আর তৃতীয় নম্বর হচ্ছে আপনাদের সবার জন্য একটা সুখবর, এটা একদম ভিডিও শেষে থাকবে। আর অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি যে আপনারা উপকৃত হবেন, আর উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো যাই হোক, এবার আমরা শুরু করি বায়োফ্লক সম্পর্কে। প্রথম যে বিষয়টা আমি এখন খুব গুরুত্বপূর্ণ মনে করেছি যে এটা আসলে বলা উচিত, সেটা হচ্ছে যে বায়োফ্লক সম্পর্কে আসলে আপনারা কোন মাস্টার কালচার করবেন। আমি বরাবরই একটা কথা বলবো যে আপনারা যারা নতুন প্রথম দিকে বায়োফ্লক করতে যাচ্ছেন তারা অবশ্যই কই এবং তেলাপিয়া দিয়ে স্টার্ট করবেন। আপাতত বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখন পর্যন্ত বায়োফ্লকের যে কালচার সিস্টেম বা যে পদ্ধতিতে আমরা আগচ্ছি তাতে আমরা শুধু কই এবং তেলাপিয়া এবং পাঙ্গাসে মোটামুটি একটা ভালো সাফল্য পেয়েছি। কিছু কিছু ভাইয়েরা আমার সঙ্গে কথা বলে কার্পু জাতীয় যে মাছগুলো আছে এগুলো করেছে, তাই এতেও মোটামুটি আলহামদুলিল্লাহ তারা একটা ভালো সাফল্য পাইছে। তবে 400 গ্রামের মতন একটা সাইজ হয়েছে। তো বায়োফ্লকে যদি কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি প্রথমেই বলবো আপনারা তেলাপিয়া এবং কই মাছ দিয়ে করেন। যারা বলে শিং, মাগুর, গুলশা এগুলো নিয়ে যারা বলছে তারা কিন্তু কেউ হারভেস্টের ভিডিও দেখায়নি, কেউ হারভেস্টের ভিডিও দেখাতে পারেনি এখন পর্যন্ত ইউটিউবে। কেউ আসানোরও হারভেস্টের দেখায়নি, হয়তো দেখাইছে 80 কেজি মাছ দেখাইছে, আর নাহলে মিথ্যা কথা বলছে, কেউ রাতের বেলা মাছ এনে ছেড়ে দিয়ে দেখাইছে। তো এটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা নতুন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যদি এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে খুব সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে, সেখানে আপনারা এসে অবশ্যই যোগাযোগ করবেন, মোবাইলে যোগাযোগ করতে পারেন। তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বায়োফ্লক সম্পর্কে যে ভুল তথ্য, অর্থাৎ বায়োফ্লকে কিছু মানুষকে আকৃষ্ট করার জন্য এক একজন ট্রেনার বা এক একজন আমি বলবো যে ভণ্ড ডাক্তার তারা এক এক রকম ফাঁদ পাচ্ছে। তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং বিজনেস। আসলে বায়োফ্লকে একজন দুজন ব্যক্তি আছে আসলেই ভালো ট্রেনিং দেয়। একজনকে জানেন যাকে আমি ভালোবাসি, আমি তাকে প্রমোটও করেছিলাম আমার চ্যানেলে। আর দু একজন আছে ট্রেনিংও দেয় ভালোও দেয়, কিন্তু দেখা যায় যে প্রোডাক্টের অনেক দামে বিক্রি করে। যেমন আমার জানা মতে এরকম চট্টগ্রামে একজন আছে যে হেলিয়া হ্যাপ 120, এই প্রোডাক্টটি সর্বোচ্চ দাম উঠছিল 14,000 টাকা পর্যন্ত বা 13,500 টাকা পর্যন্ত বা 14,000 টাকা পর্যন্ত, কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি করছে 19,500 টাকায়। এমনও ভদ্র মানুষ আছে, আমি নাম নিব না, কিন্তু দেখা যাচ্ছে যে তার কাছ থেকে ট্রেনিং নিয়ে এসে আমার কাছে বলেছে, তো 13,000 টাকার প্রোডাক্ট আপনি 14,000 টাকায় বিক্রি করেন সমস্যা নেই, কিন্তু 19,000 টাকা একটা হেলিয়া হ্যাপ 120 এটা আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয় 10,000 লিটারের জন্য। যাই হোক, সেটা আসলে একটা অন্য ব্যাপার, আমরা জানি একটা টাইমে অনেক দাম বেড়েছিল। তো সবথেকে বড় যে ভয়ঙ্কর যে বিষয়টা বায়োফ্লক সম্পর্কে যে ভুল তথ্য, 130 গ্রামে 1 কেজি মাছ উৎপাদন, এটা আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয়। আপনারা বলতেছেন ফ্লক খাওয়ায় আপনারা মাছ উৎপাদন করতেছেন, তাও আবার কই মাছকে উৎপাদন করতেছে। আমি দেখলাম তার 70,000 মাছ ছেড়ে সে 2 লক্ষ লিটারে 9,000 কেজি মাছ পেয়েছে, একবার 2500 কেজি, একবার 3500 কেজি, আর একবার লাস্টের বা 3,000 কেজির মতন। তাহলে 2500, 3500, 6,000 আর হচ্ছে ওইদিকে 3,000, এই তো 9,000 কেজি মাছ পেয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তালি হবে একটা যে 130 গ্রাম খাবারে সে আপনার মাছ পেয়েছে অলমোস্ট 9,000 কেজি, 130 গ্রাম করে পার কেজি উৎপাদনে তার খরচ হয়েছে। তা মানলাম যে আমাদের মাছ এত প্রোটিনের মধ্যে থাকে, এত বেশি ফ্লাক খায়, তাহলে মাছের এতগুলো গ্রেড হয়ে যায় কেন? মাছ তো সারাদিনই খাবারের মধ্যেই থাকে, সবসময় ফ্লাক খাচ্ছে, ছোটো মাছগুলো কি ফ্লাক খায় না? তাহলে ওই মাছগুলো হয়তো ফ্লাক খায় না, বুঝতেছি। তাই বিশিষ্ট বিজ্ঞানী 130 গ্রাম খাবার দিয়ে কই মাছ নিয়ে যাচ্ছে 1 কেজিতে, মাঝে আবার মাগুর মাছও করেছিল,
হঠাৎ করে মাগুর মাছের যে লাভ হয়তো বা সেটাই, মানে এত লাভ আসলে সে করতে চায় না, এই জন্য সে এবার একটু কই মাছ করলো, বিষয়টা আর কি এই। তো যাই হোক, এই বিষয়গুলো খুবই হাস্যকর। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এটা একটা সাংকেতিক মানে সতর্কবার্তা বলছি, যে ট্যাং করার আগে বায়োফ্লক সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিয়ে নেবেন, বুঝে শুনে তারপরে করবেন, যে লাভ লোকসান কতটা কি হতে পারে এটা বোঝার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন তারা একটা কাজ করবেন, ট্রেনিং করেন আর নাই করেন, ট্রেনিংটা যদি টাকা দিয়ে না করতে চান তাহলে একটু পরিশ্রম করলেই পারেন। অবশ্য সবাই পারে না, সবাই গুগল থেকে সার্চ করে পিডিএফ বই বের করতে পারে না, সবাই ইউটিউব চ্যানেলটা কীভাবে একটা চ্যানেলে সকল ভিডিও বের করে দেখতে হয় এটাও অনেকে জানে না, প্রয়োজনীয় ভিডিওটা কীভাবে সার্চ দিতে হয়। কিছু মানুষ তো জানেন, যেমন আমার কাছে আছে অনেকেই, খুব ভালো লাগে, অনেক সুন্দর করে নোট করে তাই নিয়ে চলে আসে, এরপর কিছু প্রশ্ন নিয়ে আসে আমার কাছে, আসলে আমি সরাসরি ফ্রি ট্রেনিং দিয়ে দিই, এ টু জেড মোটামুটি তার বায়োফ্লক করার জন্য যতটা দরকার একটা দিয়ে দিই। আসলে এটা থিওরিক্যাল, একদিন দুই দিন চার দিন পাঁচ দিন ট্রেনিং করে আসলে কেউ বায়োফ্লক শিখতে পারবে না। বায়োফ্লক শিখতে হলে কারো আন্ডারে অ্যাটলিস্ট 6 মাস একটা প্রজেক্ট করতে হবে, কালচার করতে হবে, কারণ এক একদিন এক একটা সমস্যা দেখা দিবে। আমি একদিন ট্রেনিং আপনাকে এ টু জেড শিখাই দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম, এটা নিয়ে আপনি কাজ যখন করবেন ওইটাই হচ্ছে আপনার ট্রেনিং, বাস্তবতা। মাছ চাষের এই পদ্ধতিটা হচ্ছে বাস্তবে আপনাকে করতে হবে, করলে আপনি জিনিসটা আসলে শিখতে পারবেন, এছাড়া আসলে শিখতে পারবেন না। এছাড়া শুধু আমি আপনাকে বললাম, তো এই বলার মধ্যে কিছুটা লোভ না দিলে তো আর আপনি আসবেন না, এই জন্য অনেকে আসলে লোভ দেয় যে মাছ চাষ করে এত সুযোগ এত সুবিধা, এই বিষয়টা অনেকে বলে থাকে। তো আমি আপনাকে বরাবরই একটা কথা বলি, যে আপনি যদি 10,000 লিটার কই মাছ চাষ করেন তাহলে আপনি 4 মাস পরিশ্রম করে এখান থেকে যে খরচ করবেন শুধুমাত্র মাছের চারা কেনার দিন থেকে, অর্থাৎ মাছের চারা কেনা, প্রোবায়োটিক, কিছু ভিটামিন, অক্সিজেন বাবদ যে বিদ্যুৎ বিল, আইপিএস বাবদ যে বিদ্যুৎ খরচ আসে, আইপিএসে অনেক বিদ্যুৎ খরচ আসে, একবার কারেন্ট 2 ঘন্টা চলে গেলে আইপিএসে 2 ঘন্টা ব্যাটারিতে চার্জ করতে গেলে অনেক বিদ্যুতের খরচ হয়, কিছু যাতায়াতের ব্যাপার স্যাপার আছে, তো এই সব খরচ দিয়ে দেখা যাচ্ছে আপনার এই সকল খরচ ব্যয় করার পরে কই মাছ চাষ করলে আপনার 10,010 টাকা লাভ হবে একটা 10,000 লিটার ট্যাঙ্কে। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ লিটারে করেন তাহলে আমি বলবো 1 লক্ষ লিটারে করলে 4 মাসে আপনার 1 লক্ষ টাকা লাভ হবে। এই লাভটা যদি আপনি ধরে নিয়ে আগাইতে চান তাহলে আপনি বায়োফ্লগে আগাইতে পারেন, কিন্তু ওই 130 গ্রাম খাবার দিয়ে কালচারটা সম্ভব না। আমার এখানে আপনি ভিডিও শুরুতেই দেখছেন যে আমার মাছের কী গ্রোথ, এটা হচ্ছে 1 মাস 10 দিনের একটা গ্রোথের ভিডিও দেখছেন। আমরা আশা করি যে 1-2 মাস 10 দিন কি 15 দিনে আমরা একটা হার্ভেস্ট করবো, তাতে আশা করতেছি যে আমরা কিছু মাছ 2 মাস 10-15 দিনের মধ্যে 100 গ্রাম পাবো, কিন্তু কিছু মাছ পাবো না। একটা মাঝারি এখানে 3টা ক্যাটাগরি হয়েছে দেখছি আমরা, সর্বোচ্চ বড় যেটা সেটা 70 গ্রাম হয়েছে 1 মাস 10 দিনে, আবার কিছু মাছ আছে এভারেজ দেখলাম যে 30-35 গ্রাম, আবার কিছু মাছ কিন্তু এখনও স্টিল 7 গ্রাম 10 গ্রামের মধ্যে আছে, স্টিল আছে। তো এই যে বিষয়গুলো, এই ভেরিয়েন্টে কিন্তু আমরা ধারণা করতেছি যে 2 মাস 15 দিনের মধ্যে আমরা কিছু মাছ 90-100 গ্রামের মধ্যে পাবো, আবার কিছু মাছ পাবো হচ্ছে 70-80 গ্রাম, কিছু মাছ পাবো আবার হয়তো 40-50 গ্রাম। তো এটাই হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। তো কারো কথায় বা কারো এরকম উল্টাপাল্টা কথাবার্তায় যে 130 গ্রামে 1 কেজি মাছ উৎপাদন, বা কই মাছ চাষ করে 1,00,000 টাকা ইনকাম, বা এই মাছ চাষ করে 1,00,000 টাকা ইনকাম, বিশেষ করে সত্য কথা গোলছা শিং মাছ মাগুর মাছ চাষ করলে বায়োফ্লকে অনেক লাভ করা সম্ভব, কারণ প্রায় সেম খরচ হবে আপনার উৎপাদন খরচ, শুধু সময়টা একটু বেশি লাগবে, কোনোটা একটু কম লাগবে, কিন্তু বাস্তবতা যেটা যে ওই মাছগুলো আসলে সফলভাবে কালচার করা সম্ভব হচ্ছে না। আপনার কই মাছেও রোগ আসে, বায়োফ্লকে রোগ আসা না আমরা বলি আসে না, কিন্তু সত্যি কথা ফাঙ্গাস রোগটা আসে, যেভাবেই হোক আসে, বায়োসিকিউরিটি মেনটেন করেন আর যাই করেন শিং মাছটাই প্রবলেমটা দেখা দিবেই আপনাকে, সত্য কথা যেটা। আমি অ্যামোনিয়া পুরো জিরো রাখছি, নাইট্রেট সব কিছু, এপিআর ফ্রেশ ওয়াটার মাস্টার কিট দিয়ে টেস্ট করছি, কোনো কিছু আসলে পরিপূর্ণ না। এমনকি আমরা যে ফ্রেশ ওয়াটার মাস্টার টেস্টে কিট করি এটা 100% রেজাল্টে সফল, এটাও আসলে বলতে পারবো না যে এটা আসলে 100% সফল দিচ্ছে, কারণ আমি একটা ডিজিটাল মেশিন এগুলো চেক করছি এবং একটাও সঠিক দেখাইনি, সব করা প্রায় 2-3 গ্রেড উল্টাপাল্টা দেখাইছে। তো যাই হোক, আমি তো এপিআরটার মাস্টার কিটারই কথা বলতেছি, যে সব কটা কিন্তু সফল দেখাইনি, যে সঠিকটা দেখাইনি। তো যাই হোক, ওই বিতর্কে যাব না, ওটা একটা আলাদা সেক্টর নিয়ে আলোচনা। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা আপনাদের কাছে, আমাদের উদ্দেশ্যটা এটা আজকের এই ভিডিওটি করার জন্য, যে আপনারা যেন না ঠকেন। আপনি একটা ট্যাঙ্ক তৈরি করতেছেন, একটা 10,000 লিটারের ট্যাঙ্ক তৈরি করে এক
এক ব্যাচ মাছ উঠাতে গেলে আপনার ট্যাঙ্ক তৈরি থেকে ইনস্ট্রুমেন্ট দিয়ে 1 লক্ষ টাকা হারে মানে শেষ হয়ে যাবে। আপনি কিন্তু মাছ বিক্রি করে যদি 40-45 হাজার টাকা পাইতে পারেন, সেখানে হয়তো বা মাছ কেনার দিন থেকে 30 হাজার টাকা খরচ হলো, 10-15 হাজার টাকা আপনার লাভ থাকলো, কিন্তু আপনার স্থায়ী খরচটা কিন্তু আপনি উঠাতে পারলেন না। 15 হাজার টাকা অর্থাৎ 1 লক্ষ টাকা আপনি যে 60 হাজার টাকা খরচ করে যে ট্যাঙ্ক তৈরি করলেন আইপিএস হয়ে, 60 হাজার টাকা তুলতে গেলে কিন্তু অ্যাটলিস্ট আপনার 6 বারের মতন কালচার করতে হবে। 1 বছরে আপনি সর্বোচ্চ 2 বার থেকে 3 বার কালচার করতে পারেন আশা করি। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, এই বিষয়গুলো মাথায় রেখেই নামবেন, এবং যতদিন না শিং মাগুর পাবদা গুলশা এগুলোকে টার্গেট করে আমাদের ওষুধ যে ফার্মাসিটিগুলো আছে এরা যতদিন না ওষুধ তৈরি করবে যে আমি এমন একটা অ্যান্টিবায়োটিক ইউজ করব, আমি এমন একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ তৈরি করব যেটা দিলে আমার মাছের ফাঙ্গাস হবে না, যেটা দিলে আবার আমার মাছের ফাঙ্গাসও হবে না আবার আমার ফ্লকও মারা যাবে না, এই বিষয়টা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ যে আমার ফ্লকও মারা যাবে না, এইটা যতদিন না হচ্ছে ততদিন আসলে আমরা বায়োফ্লকে এই মাছগুলোকে কালচার করতে পারবো না। কারণ যখনই আমরা ট্রিটমেন্ট করতে যাব আমাদের কাছে এখন যে ওষুধগুলো আছে এগুলো ইউজ করলে ম্যাক্সিমাম মাছ ফ্লক মারা যাবে, আর ফ্লক মরে গেলে আমার এই ট্যাঙ্কে আজ পর্যন্ত কোনোদিন অ্যামোনিয়া হয়নি আমি জানি, একবার যদি আমি এটা পানি ড্রেন আউট করে দিই পরবর্তীতে যদি আমি এটা স্টার্ট করতে চাই আমাকে অনেক ধকল করতে হবে, আর অ্যামোনিয়া যদি প্রথমেই বাড়ে মাছের প্রতি যদি একটা ইফেক্ট পড়ে তাহলে কিন্তু আমার মাছটাও সেইভাবে গ্রোথ আসবে না। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করলাম এই ভিডিওর নিচে। যে খুশির সংবাদ, খুশির সংবাদটা হচ্ছে এই যে আমি আপনাদের জন্য একটা ফ্রি, আজকে তারিখ হচ্ছে 7/10/2020 সাল, আমি খুব শিগগিরই একটা ফ্রি আপনাদেরকে পর্ব, প্রথম পর্ব আনতেছি, দ্বিতীয় পর্ব কীভাবে আনবো কবে করব এটা আমি আমার ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে দিয়ে দেবো বা ফেসবুকেও জানিয়ে দেবো যে কবে লাইভে আসবো। আমি ফেসবুকে লাইভে আসতে চাচ্ছি এবং সেখানে আমি 1 ঘন্টা থাকবো, এই 1 ঘন্টায় আপনাদের বায়োফ্লক সম্পর্কিত যত কোশ্চেন আছে আপনারা আমার কাছে প্রশ্নগুলো করবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার যতটুকু আমি জানি আমি চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখব, আমি যতটুকু জানি আমি আপনাদেরকে শেখাবো বলার চেষ্টা করব এবং আমি যতটুকু না জানি ততটুকু আপনাদের থেকে ইনশাল্লাহ শিখে নিব। অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো, আপনারা জানেন প্রতিদিন আমার অনেক ফোন আসে, আমি হয়তো কারো কারো ফোন রিসিভ করতে পারি না, 2-1 দিন মিস হতে পারে, 2-1 দিনে অনেক বেশি ব্যস্ততা থাকতে পারে, আমার কোনো ব্যক্তিগত কোনো ঝামেলা হতে পারে, তো তারপরে আমি চেষ্টা করি যে পরবর্তীতে আমি ব্যাক দেওয়ার চেষ্টা করি। তো আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, আমার মোবাইল নাম্বারটা ওখানে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক চ্যানেল ফেসবুক গ্রুপটিতে অ্যাড হবেন এবং অ্যাড হওয়ার পরে অলরেডি এখন ওখানে 2000 মেম্বার আছে, অ্যাড হওয়ার পরে ওখানেই আমি লাইভে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।